খবর জানিয়ে। নির্মল আবহে মনের প্রশান্তির জায়গাই হলো বাগান, কিন্তু সেই বাগানই যদি হয় বিষের তাহলে ব্যাপারটা কেমন হয়? বিষাক্ত গাছের এক বাগানের কথা জানাচ্ছেন সুদীপ ঘোষ। কালো রঙের লোহার গেট পার হয়ে ঢুকতে হয় যুক্তরাজ্যের নর্দাম্বারল্যান্ডের দ্য পয়জন গার্ডেন বা বিষের বাগানে। সারি সারি নানা প্রজাতির বিষাক্ত সব গাছের অনন্য সংগ্রহ। Every plant here in the poison garden is poisonous and has the ability to kill you. তবে বাগানে ঢুকে অসতর্ক হলেই বিপদ। বাগানের সব গাছের কোনটির পাতা কোনটির ডাল বিষাক্ত, সেগুলো ছোঁয়া যাবে না। কোন কোনটির পাতা কিংবা ফুলের ঘ্রাণ নিতে গেলেই বিষ কিংবা মৃত্যু ঝুঁকি। 2005 সালের ফেব্রুয়ারিতে বিষাক্ত গাছের এই বাগানের সূচনা। এখানে রয়েছে দুষ্প্রাপ্য হেমলক থেকে শুরু করে রিসিনাস কমুনিস, ফক্সক্লোভ, লাবণ্যাম সহ শতাধিক প্রজাতির বিষাক্ত গাছ। ঝুঁকি থাকলেও প্রতিদিন অনেক মানুষ ভিড় জমায় এই বিষের রাজ্যে। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, এটি নিউজ।